আজ 4 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে আজকের দিনটি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালন করা হয়। একইভাবে আজ আরামবাগ পৌরসভার পক্ষ থেকেও সকল স্টাফদের নিয়ে দিনটি পালন করা হয়। পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আশাকর্মী সহ বহু মানুষকে নিয়ে আজ একটি র্যালি বের হয়। এই র্যালি থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়। আরামবাগ শহর ঘুরে এই র্যালি সম্পন্ন হয়। আজকে র্যালিটা হচ্ছে বিশ্ব ক্যান্সার দিবস। ক্যান্সারের যে দুরারোগ্য রোগ, এটা সবাই আমরা কম বেশি জানি, তো কিছু সচেতনতা আমাদের থাকলে ক্যান্সারকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি। 10-11টা প্রাথমিক যে সিমটম আছে আর কি ক্যান্সারের, সেটা আমরা সবাই জানি। ডাক্তারবাবু যারা আছেন তারা ভালো বলতে পারবেন, কিন্তু দীর্ঘদিন ক্লান্তি, কোথাও একটা মাংসপিণ্ড জন্মালো, ঘন ঘন জ্বর, কাশি, এইগুলো যখনই হবে আগে প্রথমে ভয় না পেয়ে ক্যান্সারকে কিন্তু প্রতিরোধ করা যায়, প্রথম যদি স্টেজে ধরা পড়ে। কারণ আমরা উদাহরণস্বরূপ জানি যে সাবিনা ইয়াসমিন, যিনি বাংলাদেশের বিখ্যাত গায়িকা, তিনি ক্যান্সারকে জয় করে আবার তার নিজের ফর্মে এসেছেন। যুবরাজ সিং ক্রিকেটের, তিনিও ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু তাদের সচেতনতাটা ছিল। আর মনীষা কৈরালা, আপনি জানেন যে বলিউডের বিখ্যাত অভিনেত্রী, তিনিও ছন্দে ফিরেছেন ক্যান্সারকে জয় করে। এরকম অনেক ভুরি ভুরি উদাহরণ আছে। ভয় রোগটা হয়েছে মানে ভয় না পেয়ে ডাক্তারের কাছে যাক, এইটাই আজকে আমরা সবার কাছে বলবার জন্য আমাদের পৌরসভার থেকে উদ্যোগ নিয়েছি যে এই সচেতনতাটা যেন বাড়ে মানুষের মধ্যে। 24 ঘন্টায় রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি নার্সিং হোম, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অপারেশনের সুব্যবস্থা রয়েছে এই নার্সিং হোমে। দিবারাত্রি সর্বত্রই থাকবেন চিকিৎসকরা। প্রতিদিন ওপিডি, অক্সিজেন সাপোর্টের মতো সুবিধা রয়েছে আমাদের নার্সিং হোমে। রয়েছে নিজস্ব মেডিসিন শপ, 24 ঘন্টায় মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। ঠিকানা খানকাহ শরীফ, মিয়াপাড়া, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9734777598 অথবা যোগাযোগ করুন 0321135 9845 এই নম্বরে।